তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি শেখাবো হাউ টু এডিট মাই ভিডিও। আমি কীভাবে ভিডিও এডিট করি সেটা আজকে তোমাদেরকে বিস্তারিত শেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা যদি ভিডিও এডিটিং শিখতে চাও এই ভিডিওটা পুরো দেখো, তোমরা ভিডিও এডিটিং প্রফেশনালভাবে ভিডিও এডিটিং শিখে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে ভিডিও এডিট করার জন্য পিসি বা ল্যাপটপ যদি না থাকে, শুধু আমি আজকে শেখাবো তোমরা শুধু মোবাইলের সাহায্যে কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করবে। তো ফ্রেন্ডস, অনেকজনের কাছে কাইনমাস্টার ওয়াটারমার্ক বিনা ওয়াটারমার্ক অ্যাপ্লিকেশনটা থাকে না, যে কারণে ভিডিওটার মধ্যে ওয়াটারমার্কটা থেকে যায়। ফ্রেন্ডস, এই ভিডিওটা পুরো দেখো, আমি এই ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা বিনা ওয়াটারমার্কে কাইনমাস্টার ডাউনলোড করবে। তো ফ্রেন্ডস, আবার বলছি, মোবাইলের মাধ্যমে সবথেকে বেস্ট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে খুব সহজে ভিডিও এডিট করা যায়। তো চলো মোবাইল স্ক্রিনে যা যাক এবং আমি কীভাবে ভিডিও এডিট করি তোমাদেরকে বিস্তারিত শেখানো যাক। তো ফ্রেন্ডস, কাইনমাস্টার ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো তারপর তোমরা কী করবে, ক্রিয়েট নাও অপশানে প্রেস করবে। প্রেস করার পর তোমরা 16:9 প্রজেক্টটা নিয়ে নেবে, সিলেক্ট করবে। তো এটা সিলেক্ট করার পরে যে ভিডিওটা তোমরা এডিট করতে চাও সেই দুটো ভিডিও তোমরা সিলেক্ট করবে। তো সাপোজ আমি এই দুটো ভিডিও আমি সিলেক্ট করছি, তো তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি করছি। তো তারপর কী করব, তারপর যেটা করবে, ধরো এই দুটো ভিডিও আমি এখানে নিয়ে নিলাম, এই দুটো ভিডিও এডিট করবো। তারপরে ধরো এটা আমরা ঠিক সাইজে হয়নি, তো এটা আমি মাপ করব ঠিক যেখানটা, মানে যেভাবে তোমরা সিলেক্ট করবে সেভাবেই হবে। তার জন্য তোমরা কী করবে, এই অপশানটা প্রেস করবে। তো প্রেস করার পরে তোমরা এই অপশানটা প্রেস করবে এবং তোমরা ঠিক সাইজে ভিডিওটা যে সাইজে তোমরা করতে চাও এখানটা করে নেবো। দেখো আমি যেভাবে করছি, দেখো তো আমি একটু জুম করে ঠিক সাইজে মাপ করে এখানটা বসিয়ে নেবো ভিডিওটা। তো যেভাবে তোমরা বসিয়ে নেওয়া নেবে, তো তারপরে এই অপশানটা প্রেস করবে, সমান অপশানটা প্রেস করার পরেই তোমরা গোটা ভিডিওটাই তোমাদের এটা সেভ হয়ে যাবে এভাবে। তো এরপরে ধরো তোমরা ভিডিওতে সাবস্ক্রাইবার অ্যানিমেশন লাগাতে চাও, তো কীভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় তো আমার অন্য ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সাবস্ক্রাইবার অ্যানিমেশন কীভাবে বানাতে হয়। তাই সেটা আমরা এখানে লাগাবো, তার জন্য লেয়ারে প্রেস করবো। তো লেয়ার থেকে চলে যাবো মিডিয়া, মিডিয়া থেকে তোমার গ্যালারিতে চলে যাবে এবং যেখানে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা সেভ আছে সেখানে গিয়ে তোমরা এটা নিয়ে নেবে। গ্রিন স্ক্রিন কীভাবে তোমরা সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারপর এই কোমা কিতে প্রেস করবে, কোমা কিতে প্রেস করলে গ্রিন স্ক্রিনটা চলে যাবে। তো এটা যাওয়ার পরে দেখো দেখতে পাচ্ছ বামদেব টিপস ওয়াইটি বলে সাবস্ক্রাইবার অ্যানিমেশন। তো তোমাদের যদি তৈরি করতে না পারো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে নিয়ে নেবে। তো এটা সাইজটা একটু কমিয়ে দেবো হালকা করে। তো এটা কমার পর এখানে ঠিক মাপ করে বসিয়ে নেবো। তো বসিয়ে নেওয়ার পর এটা দেখতে পাচ্ছ এভাবে সাবস্ক্রাইবার অ্যানিমেশনটা হবে। তো ফ্রেন্ডস, দেখলে এভাবে সাবস্ক্রাইবার অ্যানিমেশনটা হবে। তো আমি এখানটা সাউন্ডটা কমিয়ে দিয়েছি, না হলে তোমরা শুনতে পাবে না আমার কথাটা, সেই কারণে আমি ভিডিও সাউন্ডটা কমিয়ে দিয়েছি। তো তারপরে এভাবে করে নেবে। তারপর ধরো এখানটা ভিডিও তোমরা কাট করবে এখানটা ধরো, তো তার জন্য কী করবে তোমরা, তোর ভিডিওটা এখানটা কাট করবে, তার জন্য কাঁচিতে প্রেস করবে। কাঁচিতে প্রেস করার পর দেখো এখানে দেখতে পাচ্ছ ট্রিম টু লেফট প্লে হার্ট, ট্রিম টু রাইট প্লে হার্ট, স্প্লিট টু প্লে হার্ট, এগুলো সব আছে। তো তোমাদেরকে বলে দিই কোনটা কী। তো স্প্লিট টু লেফট প্লে হার্ট মানে তোমাদের লেফট দিকটা কাট হবে, স্প্লিট টু রাইট প্লে হার্ট মানে রাইট দিকটা তোমাদের কাট হবে, আর স্প্লিট টু প্লে হার্ট মানে তোমাদের মাঝখানটা যে লাল লাল লাইনটা দেখছো সেটা কাট হবে। তুমি এটা রাইট প্লে হার্টে প্রেস করবে এবং রাইট দিকটা দেখো কাট হয়ে গেলো, ডান দিকটা কাট হয়ে গেলো। তারপরে দেখো এখানে প্লাস আইকনে প্রেস করবে, ধরো একটা অ্যানিমেশন তোমরা এখানে অ্যাড করবে, তো তার জন্য এই প্লাস আইকনটা তোমরা প্রেস করবে। এক ভিডিও থেকে আর একটা ভিডিও যাওয়ার জন্য অ্যানিমেশন অ্যাড করতে হয়, তার জন্য আমি যেভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা প্রেস করার পরে দেখো এখানে প্রচুর অ্যানিমেশন আমি এখানে ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছ দেখো এভাবে। তো এভাবে অ্যানিমেশনগুলো দিই আমি আমার ভিডিওর মধ্যে। তো তারপরে দেখো তোমরা যদি অ্যানিমেশন না ডাউনলোড করা থাকে তোমরা এই অপশানটা প্রেস করবে। তো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানটা টাইমটা কমাতেও পারো বাড়াতেও পারো, এটা এভাবে আমি ওয়ানে করে রাখি সবসময়। তো তারপর ধরো এটা ডাউনলোড করবে, ডাউনলোড করার জন্য তোমরা এই অপশানটা প্রেস করবে। তোমাদের যদি না থাকে অ্যানিমেশনগুলো, তো এই অপশানটা প্রেস করার পরে দেবো এখানে প্রচুর এখানে চলে আসবে, শো হবে এখানে তোমাদের। তো অ্যানিমেশন প্রচুর শো হবে, তো এখান থেকে তোমরা যেটা খুশি ডাউনলোড করতে পারো। ধরো আমি এটা সিলেক্ট করলাম, তো ডাউনলোডে প্রেস করবে, নেট অন রাখতে হবে তোমাদের, সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে, এভাবে ডাউনলোড হয়ে গেলো। তো আমি এই অ্যানিমেশনটা অ্যাড করে দেখাচ্ছি তোমাদেরকে, ধরো দেখো এটা আমি ডাউনলোড করলাম, তো এটা তোমাদের অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো এবার দেখো এবার অ্যানিমেশন অ্যাড হলো, একটা ভিডিও থেকে আর একটা ভিডিও এটা যাবে, তো এভাবে করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি এভাবেই ভিডিওর মধ্যে সব ভিডিওর মধ্যে এভাবে অ্যানিমেশন লাগাই। আর একটা কথা বারবার বলছি, সবথেকে মোবাইলের সাহায্যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে সবথেকে বেস্ট ভিডিও এডিট করার জন্য এভাবে তোমরা কোনো দেখো প্লে করছি, হ্যাঁ দেখো এভাবে একটা ভিডিও থেকে আর একটা ভিডিও যাওয়া যাবে। তোমরা যে কোনো ক্যাটাগরি ভিডিও হোক না কেন এভাবে অ্যানিমেশন লাগাতে পারবে। তারপর এখান থেকে ধরো সাউন্ড ইফেক্ট লাগাতে হয়, তার জন্য অডিওতে চলে যাবে। তো অডিওতে প্রেস করবে, অডিও থেকে এখানে আমি সাউন্ড ইফেক্ট ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সাউন্ড ইফেক্টগুলো
তোমরা ডাউনলোড করতে পারো। তো এখানে আমার দেখো সাউন্ড ইফেক্ট আমি কটা ডাউনলোড করে রেখেছি, তো শুনে তোমাদেরকে একবার শুনো হয় এটা, দেখো সাউন্ড ইফেক্টটা একবার প্লে করে দেখো। তুমি দেখলে এইগুলো সাউন্ড ইফেক্ট আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে ডিসক্রিপশন থেকে নিয়ে তোমরা এখানে সাউন্ড ইফেক্ট দেবে। তো আমি সেমভাবে এখানটা এটা নিয়ে নিচ্ছি, তো এখান থেকে এটা কাট করার জন্য এটা ট্রিম টু প্লে হার্টে প্রেস করবে, তারপরে এই দিকটা আসার পর ট্রিম টু রাইট প্লে হার্টে প্রেস করবে কাঁচিতে প্রেস করার পর, তো এটা কাট হয়ে গেলো। তো এটা কাট করার পরে আমি এটা আঙুলে করে প্রেস করে ড্র্যাগ করে সামনে নিয়ে যাবো ইফেক্টের কাছে, তোমরা এইভাবে সরিয়ে নিয়ে আসবে প্রেস করে টিপে ঠিক মতো, তোমরা এখানে ঠিক মতো এখানে লাগিয়ে নেবে মাপ মতো। তো আমি এইভাবে এটা লাগিয়ে নিলাম, তবে এটা মাপ ঠিক মতো লাগিয়ে নেওয়ার পর এতকে দেখতে পাচ্ছ তোমরা এতকে এভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করা হয়। তো তারপর ধরো তোমরা কী করবে এখানে সাউন্ডটা তোমরা এখানে ঠিকমতো ভিডিওর মধ্যে সাউন্ড বেশি হলে কমাতে পারো, কম হলে বাড়াতে পারো। তো এই সাউন্ডটা তোকে এখানে সাউন্ড বলে অপশান আছে, এখান থেকে তোমাদের ভিডিও সাউন্ড যদি কম থাকে বাড়াতে পারবে, আবার যদি সাউন্ড যদি কম থাকে তাহলে বাড়াতে পারবে। এবার করবে এটা করার পর দেখো অটো ভলিউমটা অ্যাড করে দেবে তোমাদের যেখানে সাউন্ডটা মাপ ঠিক মাপের হয়ে যাবে, সেভাবে তোমরা করে নেবে। তোমরা যত ভিডিও আছে সেভাবে এখানে সাউন্ডে প্রেস করার পর এটা কম থাকলে বাড়িয়ে নেবে, বাড়ানো থাকলে কমিয়ে নেবে, অটো ভলিউমটা প্রেস করবে, তেমন তোমাদের সাউন্ডটার কোয়ালিটিটা আরও ভালো হয়ে যাবে। এরপর এইভাবে করে নেবে। তো তারপর দেখে থাকবে তোমরা অনেকে আমি যেটা করি দেখো এখানে অ্যাডজাস্টমেন্টে প্রেস করি, তারপরে এখানে ভিডিওর কোয়ালিটি ধরো কম আছে তো এখানটা ব্রাইটনেসটা ধরো কম আছে এটা বাড়িয়ে নিতে পারবে তোমরা তোমাদের ভিডিওর, আবার বেশি থাকলে কমিয়ে নিতে পারবে, এবার আরও অনেক অপশান আছে এখানে তোমরা নিয়ে নেবে, তো এগুলো তোমরা করে নেবে। তো আমি এখান থেকে এগুলো করে নিই, যদি ভিডিওর মধ্যে ব্রাইটনেস কম থাকে বাড়ি নিই, তো অ্যাপ্লাই টু অল করে দেবে পুরো ভিডিওটা তোমাদের এটা হয়ে যাবে। তো তারপর আবার এখানে আসে দেখো কালার ফিল্টার, এখান থেকে তোমরা কালার ফিল্টার লাগাতে পারো, তোমাদের যদি গেমিং চ্যানেল থাকে এগুলো কালারিং করতে পারো তোমাদের, তোমার এই টেক চ্যানেলে এটা লাগে না কালার ফিল্টার লাগে না, তো অন্য কোনো ক্যাটাগরি যদি থাকে তোমরা এটা করতে পারো, গেমিংয়ে সব থেকে বেশি ভালো হয় কালার চেঞ্জ করার অপশানটা দিয়ে তুমি করে নেবে। তো আমি এটা করে নিলাম। তো তারপর কী করবে দেখো এটা আমি কমিয়ে দিই, এটা এতটা ভালো লাগছে না এটা, তার জন্য এটা আমি কমিয়ে দিলাম। তো তারপর দেখো দেখতে পাচ্ছ এভাবে করবে, তো তারপর দেখবে তোমরা এখানে এই অপশানটা তোমরা প্রেস করবে। তো প্রেস করার পর ধরো এটা তোমরা কাট করে ফেলেছো কোনো কারণে, এটা ধরো করতে চাও না সে কারণে, তোমরা কী করবে এই অপশানটা প্রেস করবে দেখো দেখতে পাচ্ছ, প্রেস করলেই দেখো ওটা পালিয়ে যাবে প্লাস আইকনটা তো পালিয়ে গেলো। কোনো কারণে তোমরা যদি ভুল করে কোনো কিছু প্রেস করে ফেলো ওই অপশান প্রেস করলে আবার আগের ইয়েটা ঠিক হয়ে যাবে, তো এভাবে তোমরা করতে পারো। আবার ধরো এখান থেকে লেয়ারে যাবে, লেয়ার থেকে তোমরা যাবে টেক্সট কোনো কিছু লিখতে চাইলে এখানে টেক্সট দিতে পারবে। তো এখানে আমি সাপোজ লিখছি বামদেব টিপস লিখছি, তোমরা তোমাদের মতো যা খুশি লিখতে পারো এখানে। তো এটা লেখার পরে দেখো এখানে এ এ বলে লেখা আছে, এই অপশানটা প্রেস করার পর তোমরা এখানে প্রচুর ফন্ট পেয়ে যাবে, এখান থেকে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারো, বিভিন্ন ফন্ট আছে এভাবে, আবার ফন্ট অ্যাডও করা হয় কীভাবে অ্যাড করতে হয় সেই ভিডিও আমি আছে দেখবে প্লে লিস্টে পেয়ে যাবে, তো ফন্ট কীভাবে অ্যাড করতে হয় রকম রকমের। তো এই ফন্টটা যদি না ভালো লাগে আরও অন্য রকম আছে তোমরা এটা চেঞ্জও করতে পারো, এভাবে চেঞ্জ করে নেবে। তারপরে দেখো এখানে কালারিং আছে, কিন্তু তোমরা কালারটাও চেঞ্জ করতে পারো, তো এটা রেড কালারে দিয়ে দিই আমি, দেখো রেড কালার দিয়ে দিলাম, এভাবে তোমরা দিতে পারো। আবার ধরো এখানে তোমরা অ্যানিমেশন লাগাতে পারো, আরও ধরো দেখো উপর দিয়ে স্ক্রল করছি আমি, স্ক্রল করবে দেখবে এখানে এখানে প্রচুর দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারো, গ্রো কালার দিতে হবে, শাডুল দিতে পারো, এগুলো আরও কালারিং হবে তোমাদের লেখাটা টেক্সটটা। আবার এখানে অ্যানিমেশনও দিতে পারো, ইন অ্যানিমেশনে প্রেস করবে দেখো, তো এখান থেকে প্রচুর অ্যানিমেশন আছে দেখো লেখাটা কীভাবে আসবে তোমাদের এখানে লেফট দিক থেকে না রাইট দিক থেকে না স্লাইড আপ থেকে না স্লাইড ডাউন থেকে বিভিন্ন এখানে আছে তোমাদের, তোমাদের সাপোজ দেখানোর জন্য আমি এগুলো দেখাচ্ছি। এভাবে আমি টেক্সট অ্যাড করি এবং এখানে অ্যানিমেশন লাগাই আমি, আমি যেভাবে করি সেগুলোই তোমাদেরকে দেখাবো। বারবার বলছি সবথেকে কাইনমাস্টারে সবথেকে বেশি ভিডিও এডিট করার পক্ষে কাইনমাস্টার খুব ইজি লাগে আমার, সবার পক্ষে ইজি লাগে, মোবাইলের সাহায্যে ভিডিও এডিট করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশান হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশান, বারবার বলছি আমি। তো এভাবে আমি ভিডিও এডিট করি, আমার পিসি বা ল্যাপটপ কিছুই নেই, এভাবে করি। তো এটা করার পর আবার ধরো এখানে কাঁচিতে প্রেস করবে, কাঁচিতে প্রেস করার পর দেখো এখানে স্পিড টু প্লেট করবে, আবার ধরো এখানে আবার কাঁচিতে প্রেস করার পর স্পিড টু প্লেট করে দিলাম দুদিকে। তো মাঝখানটা এখানে ধরো আমি স্লো মোশন করতে চাও, তো ভিডিওটা সিলেক্ট করার পর দেখো স্পিড অপশানটা প্রেস করবে, ভিডিওটা স্লো মোশন হবে, আবার বাড়াতেও পারবে দেখো স্লো মোশন আমি করছি দেখো, তো এভাবে স্লো মোশন হবে। অনেক দিন আগে যে কাইনমাস্টার
বিনা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছো। আবার আবার এখানটা তোমরা যদি কমাতে চাও স্পিডটা, স্লো মোশনটা আরো কমানো হবে। দেখো এভাবে ভিডিও এভাবে আমি স্লো মোশন করি ভিডিও দেখতে পাচ্ছি। এভাবে স্লো মোশনও করা হবে, আবার বাড়াতে চাইলে বাড়ানো হবে। তো এভাবে তোমরা করবে। আবার এখানে এত করে অপশনটা প্রেস করবে তখন তো চলে যাবে। এত করে রেকর্ড কোনো কিছু ভয়েস রেকর্ড করতে চাইলে এখানে ভয়েস দিতে পারো। তোমরা ভিডিওটা হয়তো প্রথমে করে নিলে গেমিং ভিডিওতে এটা বেশি হয়, ভিডিওটা করার পর ভয়েস রেকর্ড করতে চাও, ভয়েস দিতে চাও, তারপর এখানে ভয়েস দিতে পারবে। এই অপশনটা প্রেস করার পরে ভয়েস অপশনটা রেকর্ড অপশনটা প্রেস করার পরে তারপর এখান থেকে তোমরা লেয়ারে প্রেস করবে। লেয়ার থেকে মিডিয়া যাবে, তো মিডিয়া থেকে এখানে তোমরা যে কোনো একটা ছবি তোমরা পিকচার এখানে অ্যাড করতে পারো। তো এখানে আমি একটা পিকচার অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। সবসময় তোমরা এভাবে করতে পারো। তো আমি এত করে ইউটিউবে এটা লোগোটা এখানেও নিয়ে নিচ্ছি। তো তোমরা করবে এবার তোমরা যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারো, এটা অ্যানিমেশনও দিতে পারো। তোমরা সবসময় লেয়ার থেকে যাবে, লেয়ার থেকে মিডিয়া গেলেই তোমাদের ভিডিও বা পিকচার অ্যাড হবে, তোমরা অ্যাড করতে পারো। তো এটা সাউন্ডটা একটু কমিয়ে দিয়ে দেবো। দেখো এভাবে অ্যানিমেশনটা লাগানোর পরে এভাবে লাগছে। আবার ধরো এখানে তোমরা কোনো কিছু এখানে লিখতে চাও, ড্রয়িংয়ের মতো কিছু দিতে চাও, তীরচিহ্নমূলক কোনো কিছু দেখাতে চাও, তো এভাবে এগুলো করা হবে। লেয়ার থেকে ড্রয়িংয়ে প্রেস করবে, এভাবে যে কোনো খুশি এরকম দেবে। অনেক রকম এখানে অপশান আছে, বৃত্তাকার আছে, আয়তাকার আছে, এগুলো তোমরা দিয়ে দেবে। এভাবে তোমরা কোনো কিছু দেখাতে চাইলে এভাবে দেবে। তো আমি ভিডিওতে এভাবেই দিই। তো তারপর তোমরা কী করবে, ধরো এখানে এটা আমি ডিলিট করে দিই। তো এভাবে করবে। তো এরপর ধরো আমি একটা কিছু ইয়ে করবো, তার জন্য আমি কী করবো, এখান থেকে চলে যাবো লেয়ার, লেয়ার সে মিডিয়া, মিডিয়া থেকে গিয়ে ধরো আমি একটা গ্যালারিতে যাওয়ার পর এখানে একটা ধরো এখানে একটা হাসির ইমোজটা আমি নিয়ে নিলাম। তো এখানে আমি একটা হাসির ইমোজ তোমরা এখানে অ্যাড করতে পারো, গ্রিন স্ক্রিনের হাসির ইমোজ। সেটা করার পর তোমরা কী করবে, দেখো এটা কাট করে নেবে। তো এটা কাট করে নিই আমি, গ্রিন স্ক্রিনটা কাট করার পর এটা আমরা এখান থেকে দেখো ক্রোমাকিতে গিয়ে এটা আমরা ইয়ে করে নিলাম, নাবেল করে নিলাম। তো এটা করার পর ঠিক সাইজের নাম মাপ করে নামিয়ে দেবো। এগুলো গেমিং চ্যানেলের ক্ষেত্রে ভালো হয়। তো এটা ক্লিক করবো, দেখো এইভাবে পেলে হবে হাসির ইমোজ। এখানে তোমরা অ্যাড করতে পারো এইভাবে। তো আবার এখান থেকে অডিও ধরো অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার জন্য এখানে অডিওতে প্রেস করার পর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি অ্যাড করে নিই। তো অ্যাড করার জন্য কী করবো, এই প্লাস এখানে প্রেস করবো, দেখো অ্যাড হয়ে গেলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার অ্যাড হয়ে গেলো। ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সব নেয় পুরোটা ভিডিও অবধি, বারবার তোমাদেরকে লাগাতে হবে না। আবার এখান থেকে তোমরা কী করো, লেয়ার থেকে যাও, আবার অ্যাড করো, কোনো করার দরকার নেই। এখানে তোমরা কী করবে, মিউজিকটা প্রেস করার পর দেখো তিনটে অপশান অ্যানাবেল করে নেবে। তো দেখো গোটা তোমার যতটা লেন্থ আছে ততটা ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এভাবে হয়ে যাবে, দেখো এভাবে। তো তারপরে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমিয়ে দেবে, না হলে তোমাদের ভিডিওর সাউন্ডটা কম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ডটা বেশি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি কমিয়ে দিলাম না, কিন্তু দু তিন দিন করার পর মনে হয় যে না কাজটা সোজা। তো তোমরা ভিডিও এডিট করতে করতে প্রফেশনালভাবে ভিডিও এডিট করা শিখে যাবে। আসলে আমি ভিডিওটা প্রথমে বলেছিলাম যে সব রকম, যারা জানো ভালো, যারা জানো না তার জন্য ভিডিওটা আমি আরও করলাম কীভাবে আমি ভিডিও এডিট করি। তো এখান থেকে আবার মিডিয়াতে যাই আমি, মিডিয়া থেকে অ্যান্ড স্ক্রিন আমি এখানে একটা অ্যাড করে নিই, ভিডিওর মধ্যে অ্যান্ড স্ক্রিন আমি দিয়েই থাকি। তো এখানে আমি অ্যান্ড স্ক্রিনটা নিয়ে অ্যাড করে দিলাম, এদেবো এভাবে ভিডিও হওয়ার পর অ্যান্ড স্ক্রিনটা আমি এখানে অ্যাড করি, এভাবে আমি ভিডিওটা অ্যাড করে নিই এবং অ্যান্ড স্ক্রিনও অ্যাড করি। তো তারপরে ভিডিওটা সেভ করার জন্য তোমরা কী করবে, এই অপশানটা প্রেস করবে, দেখতে পাচ্ছ দেবো উপরে এই অপশানটা প্রেস করবে। তো এই অপশানটা প্রেস করার পরে দেখো এখানে সেভ অপশান বলে আছে, এখানে সেভ অপশানটা প্রেস করবে এবং সেভ হয়ে যাবে, তো এভাবে সেভ করে নেবে। তো প্রিয় তোমরা দেখলে আমি কীভাবে ভিডিও এডিট করি। আমি যখন প্রথম প্রথম ভিডিও এডিট করতাম আমি সেরকম অতটা প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারতাম না, আস্তে আস্তে করে করে ভিডিও এডিট করে করে সেটা আমি ব্যাপারটা জেনে গেছি যে কোথায় ভিডিও ইফেক্ট লাগাতে হয়, কোথায় ভিডিও অ্যাড করতে হয়, কীভাবে ভিডিওর কোয়ালিটি আনতে হয়। তো প্রিয় তোমরা ভিডিও এডিট করো, তখন আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার না। তো প্রিয় তোমরা দেখে থাকবে যে কোনো কাজ করার আগে দূর থেকে মনে হয় যে খুব শক্ত কাজটা পারবো না, কিন্তু দু তিন দিন করার পর মনে হয় যে না কাজটা সোজা। তো তোমরা ভিডিও এডিট করতে করতে প্রফেশনালভাবে ভিডিও এডিট করা শিখে যাবে। তো ফেরত আমি ভিডিওটা প্রথমেই বলেছিলাম যে কীভাবে তোমরা বিনা ওয়াটারমার্কে কাইনম্যাস্টার ইনস্টল করবে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এবং বিনা ওয়াটারমার্কে কাইনম্যাস্টার তোমরা এক মিনিটে ইনস্টল করে ফেলবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট ভাই পাশে থাকবে, টাটা ভাই, দেখা হচ্ছে পরে ভিডিও।